সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এই গভীর রাতে এখন এলো এই গাবতলী হাটে। এই মাত্র এই গরুটি বিক্রি হয়ে গেল। দর্শক, একজন ব্যাপারীরা সাধারণত হলো সন্ধ্যা রাতে যখন গরুটির দাম বলা হয় 6 লাখ 7 লাখ টাকা, তখনও কিন্তু গরুটি বিক্রি করেন না। একটু বেশি আশায় একটু ভালো দাম পাবেন সেই তুলনামূলকভাবে, সেই আশানুরূপ দামটা পেতে গিয়ে কি ধরনের সর্বনাশটা হলো সেই বিষয়টা একটু একটু জানার চেষ্টা করি। প্রথমে আমরা ব্যাপারীর কাছ থেকে জানি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি ধরনের দাম বললো সন্ধ্যা রাত্রে, আর হলো এখন কত টাকা বিক্রি করলো? এই মোটামুটি 4,80,000 টাকার মতো দাম হয়েছিল। 4,80,000 টাকা দাম বলছিল, এখন বিক্রি করলেন কত? 4,10,000 টাকা বিক্রি করছে। 4,10,000 টাকা, মানে মাঝখানে 70,000 নাই। আর বাড়িতে দাম বলছিল? বাড়িতে আরো বেশি বলছিল। কত বলছিল? ওই তো 5 লাখের উপরে বলছিল। ক্যামেরার সামনে আসতে চান না কেন এটা বলেন? না, এটা সরম না, এই দেশ থেকে নিয়ে এসে এখানে কম দামে বিক্রি করে গেলাম গাবতলি হাটে, এই জন্য লজ্জায় আপনারা বাণী করলেন। ভাই, একটু এই পাশে চলে আসেন আপনি। আপনি তো গরুটা ক্রয় করেছেন? জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আমাদেরকে একটু বলবেন যে বড় গরু আসলে দামটা কেমন যাচ্ছে, আর আপনি যে দামে আপনি ক্রয় করেছেন গরুটা? আসলে অনেকগুলো বড় গরু দেখছি, বাট দামে হয় নাই আর কি, বাট এটা আল্লাহর রহমতে আল্লাহ এটা মিলাই দিছে আমাকে। জি জি। আপনার কাছে কেমন মনে হলো? অনেকে আমরা দেখেছিলাম যমজ দুই ভাই হলো ফ্রান্স থেকে আসছে, তারা দুজনে মানে গরু বলতে গরুর দাম অনেক কম। জি, আসলে যে দামে আমরা কিনেছি অনেক কম দামে কিনেছি, তারা নিজেই স্বীকার করছে। আপনি কি বলবেন? না, এখন তুলনামূলক গরুর দামটা একটু কম আছে, বড় গরু স্পেশালি, মানে বড় গরুর দামটা কম যাচ্ছে। হ্যাঁ, একটু কম যাচ্ছে। আপনি কালকে যে দামটা দেখেছেন সেই তুলনায় আজকে দামটা কি কম? হ্যাঁ হ্যাঁ, আজকে একটু কম আছে। কতটা কম, কতটা ডিস্টেন্স? আর কি তেমন না, যেমন আমি এটা নিয়েছি 4 লাখ টাকা দিয়ে। 4 লাখ টাকা? জি জি জি। 4,10,000? হ্যাঁ, ওনারা চাইছে অনেক, বাট আমি 4 লাখ টাকা চাইছিল। কত কত? প্রথমে 5 লাখের উপরে। 5 লাখের উপরে চাইছে? জি জি। মানে পরে লাস্টে আপনি 4,10,000 টাকা এটা নিয়েছেন? জি জি জি। না, 4 লাখ টাকা দিয়েছে? 4 লাখ টাকা নিয়েছে, আর আমি বলছি আমি খুশি হয়ে দিব যতটুকু পারি। মানে যতটুকু খুশি হয়ে দিবেন, মানে সেটা আপনি সিদ্ধান্ত দেন নাই যে? হ্যাঁ হ্যাঁ, রাইট। 10,000 দিবেন না 2,000 দিবেন না 500? সেটাই সেটাই। জি, এটা তুরন্ত করুন। জি, গরুটা কি তারা পোষা দিবে কিনা? না না না, আমি নিয়ে যাবো। আপনি নিয়ে যাবেন? জি জি। গরু তো শান্ত সুস্থ নাকি? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাই, গরুটা কি শান্ত সুস্থ? একদম শান্ত। আমরা দেখছি একটা গরুর সাথে হলো 8 জন, একদম গরুর 8 জন লোকও তারা কন্ট্রোল করতে পারতেছে না, গরুটা বেঁধে রাখা অবস্থায় গরুর বয়স দিয়ে দাঁড়িয়ে আছে। আর দিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা খুশি কিনা ভাই? আমরা তো কিনে খুশি। আমরা সবাই বলি আসলে দর্শক, এই মাত্র গরুটি 4 লাখ টাকা বিক্রি হয়েছে, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।